তান্ত্রিক উত্তর খুঁজে পাওয়ার জন্যই তো এতদূর দৌড়ে আসা বিভূতি। যখন শুনলাম যে এই গ্রামে চারজন ছাড়াও পাশের গ্রামে দুজনের সাথে একই ঘটনা ঘটেছে, তখন ওদের বাড়ির লোকজনদের সাথে কথা না বলা পর্যন্ত আমার শান্তি নেই। পাশেই তো গ্রাম, দেখি ওই দুজনের বাড়ির লোকরা একই কথা বলে কিনা। এক্ষেত্রে যদি ঘটনাটা একই ঘটে থাকে তখন আপনি কি করবেন? তখন আমাদের প্রথম কাজ হবে ওই শেকড়টাকে খুঁজে বার করা। কিন্তু তারা দাদা, আপনি যে বললেন আজ আমরা ওই জঙ্গলে, ওই তুমি মানে আমরা যেখানে কাজ গিয়েছিলাম আমরা আবার সেখানে যাব আজ। আমার তো মনে হয় ওখানে নতুন কোনো রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে। এ ভাই, দাঁড়া 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 দাঁড়া, ভাই একটু শুনবেন, এক মিনিট। হ্যাঁ বলুন। আচ্ছা, এখানে ঝুলনদের বাড়িটা কোথায় বলতে পারবেন? কোন ঝুলন বলুন তো? মানে যে ঝুলন কলকাতায় কাজ করতে চেত। কি হলো, আপনারা চুপ করে আছেন কেন? আপনারা কিছু জানেন নাকি? আপনারা ঝুলনকে কেন খুঁজছেন বাবু? আপনি চেনেন ঝুলনদের বাড়িতে? ঝুলন আমার বোন বাবু। ও আচ্ছা 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 আচ্ছা, নমস্কার। দেখুন, ঝুলন যে নিখোঁজ হয়েছে সেটা আমি আপনাদের পাশের গ্রামের পূর্ণিমা, তো পূর্ণিমার মায়ের কাছ থেকে পেয়েছি। তো পূর্ণিমা তো নিখোঁজ হয়েছে, সেই সূত্র ধরেই আমাদের এখানে আসা। তো যদি ঝুলনে নিখোঁজ হয়ে যাওয়ার খবরটা থেকে এমন কিছু ইনফরমেশন পাওয়া যায় যেটা দিয়ে ওদেরকে খুঁজে বার করা যায়, সেই কারণেই এসেছি। আপনি সত্যি বলছেন বাবু? আপনারা আমার বোনকে খুঁজে বার করবেন বাবু? না না, আপনি এরকম করবেন না। শুনুন শুনুন, আমার কথা শুনুন। দেখুন, আমাকে যদি খুঁজে বার করতে হয় তাহলে কয়েকটা জিনিস আমাকে জানতে হবে। বলুন না বাবু, কী জানতে চান? আচ্ছা, ঝুলন যখন নিখোঁজ হয়েছিল তখন ওর শরীর ঠিক ছিল? ও সুস্থ ছিল? সেদিন ধুম ঝড় নিয়ে বাড়িতে ফিরল। তারপর থেকে আমার বোনটাকে দেখতে পাওয়া যায়নি বাবু। দাদা, এখন কি করবেন তাহলে? এসো আমার সঙ্গে।